আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর তমামস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি রেসিপি। আশা করছি এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে, কারণ যেহেতু এখন শীতকাল আর এই শীতের মৌসুমে মানে হাতের কাছে অনেক অনেক ধরনের ভেজিটেবল বা সবজি আপনারা পেয়ে যাবেন। আর এই ভেজিটেবলগুলো দিয়ে মজাদার করে কিভাবে সবজি তৈরি করবেন তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আশা করছি আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো চলে যাবে। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি তেল একটা চামচ। যেহেতু আমি আজকে ভেজিটেবলটাতে বড়ি ইউজ করব, তো আপনারা যদি বড়ি না থাকে তাহলে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আর বাকি প্রসেসটা একই থাকবে। আর আমি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ তেল, আর সেই সাথে দিয়ে দেবো হচ্ছে হাফ কাপের মতো বড়ি, যেটাকে আমি একটু ভেজে নেব। আর আপনারা বড়ি পেয়ে যাবেন যে কোনো সুপার শপগুলোতে এখন বড়ি পাওয়া যায়, তো ওইখানে প্যাকেটের পাওয়া যায়, তো আপনারা ইচ্ছা করলে কিনতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। আর যদি না দিতে চান তাতেও কোনো সমস্যা নেই, মানে তেলটা আর বড়িটা বাদ দিয়ে আপনারা যেভাবে আমি বাকি প্রসেসটা করব সেভাবে কন্টিনিউ করবেন আমার সাথে। আশা করছি আপনাদের কাছে এই মিক্সড ভেজিটেবলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর এই ভেজিটেবলটা হচ্ছে রুটি পরোটা বা মানে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমি বড়িটা দেওয়ার পর একটু ভেজে নেব, হালকা বাদামি কালার আসা অবধি আমি এটাকে ভেজে নেব। বড়িটা যখন বাদামি কালার আসবে তখন আমি একে একে সবগুলো সবজি এতে অ্যাড করব। আর সবজি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনার যে কোনো একটি মিষ্টি জাতীয় সবজি রাখতে হবে, যেমন গাজর অথবা মিষ্টি কুমড়া বা মিষ্টি আলু, এই তিনটা যে কোনো একটা তো অবশ্যই এই সবজিটা তৈরি করার সময় দিবেন। তাহলে কী হবে, সবজিটা খেতে খুবই সুস্বাদু লাগবে, আর খেতেও মজা লাগবে, আর দেখতেও সেটা সুন্দর লাগে। তো আশা করছি রেসিপিটা আপনারা এভাবে ফলো করে বানাবেন, আর খেয়ে জানাবেন কমেন্টসে কেমন লাগলো খেতে। যেহেতু শীতকাল বাজারে অনেক ধরনের সবজি পাওয়া যায়, এর থেকে আপনার পছন্দ করে প্রয়োজন মতো সবজি নিয়ে নেবেন। তো আমি সবগুলো সবজি নিয়েছি হাফ কাপ করে, আর ফুলকপিটা নিয়েছি এক কাপ। আমি নিয়েছি মানে বেগুন, আলু, শালগম, তারপরে গাজর, সিম। তো প্রথমে যে শক্ত সবজিগুলো আছে যেটা হতে একটু টাইম লাগে সেই সকল সবজিটা আমি আগে দিব, যেমন আলু, শালগম আর হচ্ছে গাজর। এই তিনটা সবজি হতে যেহেতু একটু টাইম লাগবে, তো এগুলো আমি একটু প্রথমে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নেব। এখন দিয়ে দিব হচ্ছে গরম মশলা, দারচিনি আর হচ্ছে এলাচ, তিন চার টুকরা দারচিনি আর হচ্ছে তিন চারটা এলাচ। আর সেই সাথে দিয়ে দিব হচ্ছে এক চা চামচ লবণ, বা আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণটা দিয়ে নেবেন। তারপর দিয়ে দিব হচ্ছে তেজপাতা, দেখে দুই থেকে তিনটা তেজপাতা আমি মাঝখান দিয়ে কেটে নিব। আর সবগুলো সবজি আমি হাফ কাপ করে নিয়েছি, পাঁচটা কালারের সবজি নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ফুলকপি নিয়েছি এক কাপ, পাঁচটা নিয়েছি হাফ কাপ করে আর ফুলকপি নিয়েছি এক কাপ। টোটাল আমরা ছয় ধরনের সবজি এখানে ব্যবহার করেছি। আর মশলাগুলো দেওয়ার পর আমি অল্প একটু পানি দিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে ভালোভাবে একটু সিদ্ধ হতে টাইম দিব, এটাকে ঢেকে দিব। যেহেতু এই সবজিগুলো একটু হতে টাইম লাগে তো আমি এটাকে একটু পানি দিয়ে আগে বয়েল করে নিব। তারপর দিয়ে দেবো হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিব হচ্ছে এক চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, আর হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া। এই সবগুলো মশলা দেওয়ার পর একটু ভালোভাবে মেখে নাড়াচাড়া করে আমি এপিট উপিট করে ভালোভাবে মশলাটা যাতে মেশে সেজন্য নেড়ে চেড়ে মিশিয়ে দিব। মশলাগুলো ভালোভাবে মিশানোর পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে এই সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়। আর একটু চেক করে নেব যাতে আলু, গাজর আর হচ্ছে শালগম এগুলো সিদ্ধ হয়েছে কিনা। যখন সিদ্ধ হয়ে যাবে প্রায় 80% মতো, তারপর আমি দিয়ে দিব হচ্ছে ফুলকপি আর হচ্ছে বেগুন আর সিম। যেহেতু ফুলকপি, বেগুন আর হচ্ছে সিম এটা হতে বেশি টাইম লাগে না, তো এটা একটু পরে দিব যখন ওইটা একটু দেখবো আমি সিদ্ধ হয়েছে মোটামুটি 50% মতো। যখন সিদ্ধ হয়ে যাবে তারপর সবগুলো দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব।
এখন আমি এই সবজিতে দিয়ে দিব হচ্ছে কাঁচা মরিচ আমি এখানে 7-8টার মতো কাঁচা মরিচ দিয়েছি আর আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিয়ে নেবেন কাঁচা মরিচটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিব আর সেই সাথে দিয়ে দিব অল্প একটু পানি যাতে এই সবজিটা ভালোভাবে সিদ্ধ হয় এখন আমি দিয়ে ঢেকে রাখবো 5-6 মিনিটের মতো যেহেতু আমার আগে যে আলু শালগম আর হচ্ছে গাজর এগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন ফুলকপি আর সিম আর হচ্ছে বেগুন এই তিনটা সবজি সিদ্ধ হতে আর বেশি টাইম লাগবে না তো যখন এটা মানে ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দেখবো সিদ্ধ হয়েছে কিনা সবগুলো আমার সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাকে বাগার দিব বা ফোড়ন দিব আর তার জন্য আমি নিয়ে নেব প্রথমে চলে আবার একটি প্যান তাতে দিয়ে দিব হচ্ছে 1/4 কাপ তেল যেহেতু সবজি অনেক ধরনের তো একটু তেলটা বেশি দিতে হয় তাহলে খেতে পুরো রেস্টুরেন্টের স্বাদে আসে তারপর দিয়ে দিব হচ্ছে রসুন আমি একটা মিডিয়াম সাইজের রসুন কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিব 2 থেকে 3টা পেঁয়াজ যা আমি কুচি করে কেটে নিয়েছি এই দুইটা উপকরণ দেওয়ার পর একটু ভালো করে বাদামি রং আসা অবধি আমি এটাকে ভালোভাবে ভেজে নেব আর রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে বাদামি কালার চলে আসছে তো বেশি বাদামি করা যাবে না একটু মানে অল্প বাদামি যখন থাকবে তখন সেই অবস্থায় আমার দিয়ে দিতে হবে শুকনো মরিচ আমি এখানে 3-4টির মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিব হচ্ছে 5 ফোড়ন 1 চা চামচের মতো 5 ফোড়ন আর এই 5 ফোড়নটা দেওয়ার কারণে এই সবজির টেস্টটা পুরো রেস্টুরেন্টের মতো আসে বা হোটেলের মতো আসে যেটা আমরা সচরাচর বাইরে খেলে অনেক আমাদের কাছে ভালো লাগে তো আপনারা যদি এই রেসিপিটা এভাবে তৈরি করতে চান তো এইভাবে ফলো করতে হবে তো 5 ফোড়নটা যখন ফুটে উঠবে তখনই এটা আমার তৈরি হয়ে গেছে তো আমি এখন এই সবজিটার উপর এটা ঢেলে দিব এই বাগার বা ফোড়নটা সবজির উপর ঢেলে দেওয়ার পর সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এই মিক্সড ভেজিটেবল বা মানে পাঁচমিশালি সবজি শীতের যে খেতে খুবই মজাদার তো বাসায় এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন রুটি পরোটা আর সেই সাথে হচ্ছে বাচ্চাদের বিভিন্ন সবজির রোল হিসাবেও তৈরি করে দেওয়া যায় এই সবজিটা দিয়ে মানে এই হেলদিকর এই সবজিটা রান্না করে দেখতে পারেন ওদের কাছেও ভীষণ পছন্দ লাগবে তো আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আর সেই সাথে সবাইকে শীতের এই মৌসুমে শীতের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের রেসিপিটা আর অবশ্যই নামানোর আগে চেক করে দেখবেন হচ্ছে লবণটা ঠিকমতো আছে কিনা যদি লবণ ঠিকমতো না হয় তো একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন তো আমার কাছে মনে হলো লবণ একটু কম হয়েছে তো আমি একটু লবণ অ্যাড করে এতে দিব আর দেওয়ার পর ভালোভাবে একটু নেড়েচেড়ে গরম গরম পরিবেশন করব এই মিক্সড সবজি বা বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি এই মজাদার এই ভাজিটা আর সেই সাথে উপরে আমি একটু ধনে পাতা কুচি করে উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দেবো যাতে কালারটা লাস্টে সুন্দর লাগে দেখতে আর সেই সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন তো তৈরি হয়ে গেল আমার এই মজাদার মিক্সড ভেজিটেবল বা বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি এই সবজি রেসিপিটা তো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ